গণনা পুনর্গণনে তারা জালিয়াতি করছে এটা প্রতারণার সাবিল আমি মনে করি এই নির্বাচনে শুধু নির্বাচন প্রধান নির্বাচন কমিটি আব্দুল খায়ের সাহেব উনি চেষ্টা করছেন উনি সদ্যদশে চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন চাপের কারণে উনি ঠিক করতে পারছেন না জানি না কেন উনি তো একবার জ্যোতিকে সেক্রেটারি করছেন আর প্রত্যাহার করছেন সে আওয়ামী লীগের লোক তো এই যা ব্যাকআপ জালিয়াতি নির্বাচন কমিশন আমাদের লোকের গ্রেপ্তার সরি গ্রেপ্তার আজকে সকালবেলা ভোট গণনার আগে ইচ্ছাকৃত হবে অসুস্থ দৃষ্টিতে সম্পাদক রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার এবং সার্বিক জালিয়াতির জন্য আমি এই ভোটের এই নির্বাচনের সুপ্রিম কোর্টের আইনের নির্বাচন হয়নি যথাযথ নির্বাচন হয়নি পূর্ণ নির্বাচন দাবি করছি এবং নতুন করে সিরিজ দেওয়া হোক এবং পূর্ণ নির্বাচন দেওয়া হোক সর্বোচ্চ আদালতে তিনি প্রধান বিচারপতি বসেন সে আদালত আর প্র্যাকটিস করি যারা কালকে হয়তো অনেকে জাজ বিচারপতি হয়ে দেবেন ডিএডি সাহেবরা বা অনেকে আছেন আওয়ামী লীগের নেতা তাদের থেকে এটা আশা করা যায় না জাতি আশা করে না সুপ্রিম কোর্ট বারো স্টেশনের নির্বাচনে ভোট জালিয়াতি করবে একজনের উপর আটগুলি গণবে আমার নিজে কমপক্ষে 1500 ভোটের বেশি জিতের কথা সেখানে আমাকে 100 ভোটে নিতাম নিতে নামি এসে তাও আমি আসার পরে ঠিক আছে ঠিক ছিল আমি না আসতে এটা শেষ করে দিত এটা মনে একটা লুটপাটের নির্বাচন হয়েছে এইসব কারণগুলোর কারণে আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হয়নি আইনসভা নির্বাচন হয়নি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের 24-25 বর্ষের জন্য পুনঃশীল ঘোষণা করুক এবং পুনঃ নির্বাচন দেওয়া হোক বলে আমি মনে করি এই ব্যাপারে আমাদের বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ পাশাপাশি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ এই ফলাফল তারা জাল জালিয়াতি করার পর ফলাফল পেয়েছি সুষ্ঠু ভোট গণনা হইল আমরা 14-14 পেতাম আমি প্রেসিডেন্ট হইতাম 1500 ভোটে প্রেসিডেন্ট কাজল সে সেক্রেটারি হইতো বাজপেয়ী বাজপেয়ী হইতো ট্রেজারার হইতো তারা আগিয়ে ছিল অনেক বেশিরভাগ এগিয়ে ছিল কিন্তু এক পর্যায়ে আসার পর কে মিস কল এবং 100 করে বান্ডিল এক জায়গায় 400 ব্যালট পেপার 1 ঘন্টা বান্ডিল করছে মানে 2 ঘন্টায় 1টা থেকে 3টা পর্যন্ত আমাদের অফিসে ব্যালট পেপার ইয়ার বক্স খুলে সিলগাল খুলে কি করছে আমরা জানি না তারপর আওয়ামী লীগের যে ব্যালট পেপার ছিল ব্যালট বক্স ছিল হাইজ্যাক করার অবস্থায় সকল পদে পুনর্নির্বাচন দাবি করছি ধন্যবাদ পুনর্নির্বাচন দাবি করছি আমি যা বলছি তাই